আমফান কিছুটা হলেও তা তীব্রতা হারিয়েছে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস এটি ছয় মে আশ্রে পড়ার কথা ছিল সমতলে কিন্তু তার গতিরুদ্ধ হয়েছে দিনক্ষণ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে সাগরেই এই ঝড় অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে কিন্তু এর ভূমিতে আশ্রে পড়ার সময় পিছিয়ে গিয়েছে ১৩ থেকে চোদ্দই মে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেরোলজি পুনে এবং ন্যাশনাল সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিংয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন ভারতীয় উপকূলে এই ঝড় আসবে বারোই মে তারপর উত্তর ও উত্তর পূর্ব দিকে সরে গিয়ে তেরোই মে মায়ানমারের ভূমিতে আশ্রে পড়বে বরং দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ পরের দিকে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে ওড়িশা অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে তবে এর নিশ্চয়তা নিয়ে কিছু জানায়নি মৌসুম ভবন এটাই মূলত আমফানকে ভারতভূমিতে তাণ্ডব চালানোর পরিকল্পনাকে সরিয়ে দিয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়িদরা এদিকে সমুদ্র থেকে আসা প্রচুর জলীয় বাষ্প রাজ্যেকে দিতে পারে বৃষ্টি মঙ্গল ও বুধবার বৃষ্টি ও ঝড়ের দাপট থাকবে দক্ষিণবঙ্গে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কালবৈশাখীও হতে পারে ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গে পশ্চিমবঙ্গে মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ সাতাত্তর শতাংশ সর্বনিম্ন ছেষট্টি শতাংশ বৃষ্টি হয়েছে চিটে ফোটা এর ফলে গুমোট আবহাওয়া রয়েছে কলকাতায় যা বিকেল থেকে সন্ধ্যার মধ্যে অল্প বিস্তর ঝড় বৃষ্টি দিতে পারে শহরে